নতুন নতুন চ্যালেঞ্জ আসলে সেগুলোকে ওভারকাম করা এই সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর সাথে সবচেয়ে বেশি কঠিন যেটি মানুষের অভ্যাসের বিষয়টি, এখানে বিহেভিয়ারাল চেঞ্জ দরকার, এটি আমাদের দেশের জন্য আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সে কারণে আমরা দেখি যে আপনার এ ধরনের সেফ ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স তৈরি করে দিয়ে অ্যাভেলেবল করে দেওয়ার পরেও এটাকে ব্যবহার করার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা দেখা যায়, কিংবা ব্যবহার না করার, তেমনি স্যানিটেশনের ক্ষেত্রেও। বিশেষ করে আমরা দেখি পাবলিক প্লেসগুলোতে যেসব আপনার ওয়াটার সোর্স থাকে, কিংবা পাবলিক টয়লেট ল্যাট্রিন এইসব জায়গায় আমরা দেখি যে এটি ব্যবহারের ক্ষেত্রে মানসম্মত ব্যবহার হয় না, এবং মানসম্মতভাবে এগুলোকে মেনটেন করা যায় না, রক্ষণাবেক্ষণ করা যায় না, এগুলো অত্যন্ত বড় চ্যালেঞ্জ। এই যে আচরণগত সমস্যা বা আচরণের পরিবর্তন করা, এটি আমাদের দেশের জন্য খুবই একটি